টিপ কাণ্ডে যার চাকরি গেছে হচ্ছে গিয়ে আপনার একজন পুলিশ কনস্টেবলের, তিনি নাকি আমার কাছে আসছিলেন, আমি নাকি তারে দুরু দুরু করে বিদায় করে দিছি। ভাই ভুলে গেছেন এখন? দেখছেন তো, আমরা দেখছি না, সারা বাংলাদেশ দেখছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ওই যে টিপকাণ্ডের যে পুলিশ কনস্টেবল নাজমুল তারেক, সে আপনার কাছে গেল সাহায্যের জন্য, যে কীভাবে চাকরিটা ফেরত পাবে। আমরা দেখছি না, আপনি তাদের দূর দূর করে তাড়াই দিচ্ছেন। আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস ভাইয়ের যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেল তো আমরা দেখছি যে আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। দেন নাই, মনে নাই, তা চলেন আপনারা আরেকবার দেখাই নিয়ে আসি, মনে না থাকলে আসেন। মিডিয়াতে গরিবের ব্যারিস্টার খ্যাত সুমনের কাছে দাড়ি টুপির কারণে কথিত টিপকাণ্ডে চাকরি হারানো পুলিশ কনস্টেবল আইনি সহায়তা চাইতে গেলে ব্যারিস্টার সুমন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন। এই ভিডিওতে দেখছেন, এই ভিডিওতে আপনারা প্রত্যেক ভিডিও দেখছেন, এটা আমার দুঃখের বিষয়। যাই হোক, আপনি দুঃখ প্রকাশ করেছেন যে এই ভিডিওটাতে আসলে আমরা অর্ধেক ভিডিও দেখেছি। ঠিক আছে, আপনার কথা না হয় মেনেই নিব, সমস্যা নাই। তবে দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই মোটামুটি যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, ইউটিউব দেখেন, আর বিশেষ করে যারা আমার মনে হয় বাংলাদেশের অনেক প্রায় তরুণ যারা আছে এই বর্তমান সময়ে, তারা সবাই আসলে সাংবাদিক ইলিয়াস হোসেনকে ফলো করে এবং তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে। প্রায় আমি দেখেছি যে তার ইউটিউব চ্যানেল প্রায় 2 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। তো এটা আমার আসলে বিষয় না, থাকতেই পারে, তিনি খুব পপুলার বাংলাদেশে যখন ছিলেন তখন তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন, প্রবাসেও উনি অনেক ভালো ভালো কন্টেন্ট করতেছেন, যেমন নুসরত হত্যাকাণ্ড, সালমানকে সালমান শাকিনের একটাই করলেন, তারপরে যে এসপি বাবুল আক্তার, ভালো কাজ করতেছে। তো আমার আসলে বিষয় সেটা না, এই ভিডিওটা যখন আমি প্রথমে দেখেছিলাম তখনও কিন্তু আসলে আমিও ব্যারিস্টার সুমনের উপরে আমার একটা ক্ষোভ হয়েছিল যে আসলে এইভাবে তো দূর দূর করে তাড়িয়ে দেয় ঠিক না, একটা বাচ্চা নিয়ে গেছে, সাথে তার স্ত্রী আছে, এমন আসলে আচরণ না করাটাই ভালো ছিল ব্যারিস্টার সুমনের। যদিও ব্যারিস্টার সুমন পরে এসে তিনি সোশ্যাল মিডিয়াতে এসে আবার বলেছেন যে আসলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেননি, আপনাদেরকে কাটছাট করে ভিডিও দেখানো হয়েছে। তো এই কাটছাট ভিডিওটা যদি আপনারা একটু ভালো করে দেখেন, আমি মূল প্রসঙ্গে আসবো, সমস্যা নাই, এমন কিছু জানাবো আপনাদেরকে বা এমন কিছু দেখাতে যাচ্ছি যেখানে হয়তো সব কিছু পানির মতো সাদা হয়ে যাবে বা দুধের মতো সাদা হয়ে যাবে, যাই বলেন না কেন পানির মতো স্বচ্ছ হয়ে যাবে। আমি দেখাবো আপনাদেরকে তেমন কোনো কিছু আমাদের হাতে এসেছে। তার আগে যে ভিডিওটা পাবলিশড হয়েছে সেই ভিডিওটার একটা অংশ আমার কাছে, আপনাদের চোখে বেঁধেছে কিনা জানি না বা আপনাদের আসলে আপনারা শুনতে পেরেছেন কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা একটু অসঙ্গতি আছে। যদি ভিডিওটা সম্পূর্ণ বিশ্লেষণ করি, আমরা একদম ভিডিওর শুরুতে চলে যাবো, যে ভিডিওটা আসলে যেই এইটুকু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ব্যারিস্টার সুমন ভাইয়ের মিডিয়াতে গরিবের ব্যারিস্টার খ্যাত সুমনের কাছে দাড়ি টুপির কারণে কথিত টিপকাণ্ডে চাকরি হারানো পুলিশ কনস্টেবল আইনি সহায়তা চাইতে গেলে ব্যারিস্টার সুমন তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেন। অনেকক্ষণ বসে আছি, অনেকক্ষণ বসে আছি মানে আপনি কে? তখন পেছন থেকে তারেক ভাই বলতেছে যে আমার ওয়াইফ। আচ্ছা, তারপরে কি হয়? বলতেছেন যে ওনারে নিয়ে আসছেন, যে আমার আপনার ওয়াইফ্রেন্ড আপনি কেন নিয়ে আসছেন? ঠিক আছে, দেখে তারপরে কি উত্তর? বলতেছে যে এগুলো খুবই খারাপ, ব্যস্ত শুনে বলতেছে এগুলো খুবই খারাপ, যে আপনি আপনার ওয়াইফকে কেন নিয়ে আসলেন? হ্যাঁ, তারপরে কি বলে? তারপর বলছে এই যান আপনি আসবেন না, নিঃসন্দেহে এটা একটা বাজে ব্যাপার, আপনি কেন আপনি এরকম একটা হাইকোর্টের মতো জায়গায় আপনি এভাবে তো একজন নারীর সাথে ব্যবহার করতে পারেন না, এই যান আপনি আসবেন না, এইটা একটা মতো। ঠিক আছে, তারপরে দেখি। এটা হচ্ছে আসল জায়গা, এখানে আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে যে বারবার না করার পরও আপনি আসেন কেন? এইটা কিন্তু আসলে একটা যারা এই দর্শক আছেন তাদের মনে কিন্তু বেশ নাড়া দিয়েছে যে এই কথাটা, বারবার না করার পরেও আপনি আসেন কেন? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? এইখানে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ব্যারিস্টার সুমন ভাই বলতেছে যে ওনার সমস্যা উনি দেখবেন,
আপনি আসছেন কেন, অথচ স্ক্রিনে লেখা হচ্ছে যে বারবার না করার পর আপনি আসেন কেন। এই যে কথার যে মারপ্যাচ, আমি বলতেছি যে ওনার সমস্যা উনি দেখবে, আপনি আসছেন কেন, অথচ সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যে বারবার না করার পর আপনি আসছেন কেন। হ্যাঁ, তো আমরা তো এত বোকা না রে ভাই, এত বোকা তো না, ঠিক আছে সময় লাগলো কিন্তু এত বোকা তো না। ওনার সমস্যা উনি দেখবেন, আপনি কেন আসছেন। যদিও এই কথার পরবর্তীতে সুমন ভাই সুন্দরভাবে উপস্থাপন করেছেন সোশ্যাল মিডিয়াতে, এসে যে তিনি আসলে কী বোঝাতে চেয়েছিলেন বা কী বলতে চেয়েছিলেন আমরা সেইটুকু যদি একটু দেখি। এই ভিডিওতে দেখছেন, এই ভিডিওতে আপনারা অর্ধেক ভিডিও দেখছেন, এটা আমার দুঃখের বিষয় হচ্ছে কি, এই ভিডিওতে আমি স্পষ্ট ওনারে বলছি যে এইখানে চাকরি গেছে আপনার, আপনি কেন এরকম একটা ছোট বাচ্চা আর আপনার বউ নিয়ে সামনে নিয়ে আসছেন, এটা তো শরীয়ত বিরোধী, আপনি তো একজন হুজুর মানুষ, আপনি এইভাবে দাঁড়ে দাঁড়ে এই বউ বাচ্চা নিয়ে ঘুরতে পারেন না আপনি। আমি বলছি যে আপনি যদি আরেকদিন বউ বাচ্চা নিয়ে আসেন আপনি আমার কাছে আসবেন না, আপনি কখনই আমার কাছে আসবেন না, যদি বউ বাচ্চারে কষ্ট দিচ্ছেন কেন আপনি। আর এটারে বানানো হয়েছে কি জানেন, আমি নাকি তারে নাকি বিদায় করে দিছি, এর চেয়ে কষ্টের কিছু হইতে পারে না। এটা কিন্তু সত্য কথা, ব্যস্ত শোনো, কিন্তু এই জায়গাটা মিথ্যা বলে না, এটা 100% সত্য কথা, এটা কিন্তু মিথ্যা না। কারণ স্পষ্ট ভিডিওতে শোনা যাচ্ছে যে তিনি বলেছেন যে তার সমস্যা তিনি দেখবেন, আপনি কেন আসছেন। এবং পরবর্তীতে ব্যস্ত সঙ্গে যেটা সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে বলেছেন যে তিনি বোঝাতে চেয়েছেন যে বাচ্চা এবং একটা নারীকে নিয়ে কেন তিনি বারবার আসবেন, কষ্ট দিবেন বাচ্চাদেরকে কেন কষ্ট দিবেন, এমনিতে অনেক কষ্ট তারা পেয়েছে এবং পাচ্ছে। তো এই জায়গাটাই কিন্তু আমি এখানে কিন্তু আসলে ভিন্নমত পোষণ করার কোনো সুযোগ নেই, বুঝতে পারছেন কি না যে এখানে একটা ছোট্ট স্ক্যাম হয়েছে। সো স্ক্যাম তো স্ক্যামই, আমিও ইলিয়াস সাহেবের বড় ফ্যান ছিলাম এক সময়, এখন যে নেই তা না, তার ভিডিও বা তার অনুসন্ধান ডেফিনেটলি ভালো, তার অনুসন্ধানের কারণে অনেক কিছু ঘটে যেতে পারে বাংলাদেশে, অনেক কিছু ঘটেছে, কিন্তু ভাই এই স্ক্যামের কী দরকার, কোনো দরকার ছিল না। কন্টেন্টটা ছিল হচ্ছে মূলত যে নুসরাত ফেনের নুসরাত হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে যে 16 জনকে ফাঁসির আদেশ দিয়ে যাচ্ছে, আমি তার প্রত্যেকটা ভিডিও দেখেছি, নুসরাত হত্যাকাণ্ড নিয়ে তার করা, বিবিআইকে নিয়ে তার করা প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি। কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করছি যে সাহস না থাকলে আসলে ওই প্রবাসে বসে বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এত তথ্যবহুল, যেটা বাংলাদেশি কোনো মিডিয়া চ্যানেল পারে নাই, কোনো সাংবাদিক পারে না, সেটা তিনি কিন্তু করেছেন, করে দেখিয়েছেন। তো মূল বিষয়টা হচ্ছে যে এই জায়গায় কেন এই ফাঁকটা থেকে গেল, মানে এই জায়গায় কেন সবাই স্কাম হলো, এইটা আসলে আমরা বুঝতে পারছি না। এখন যদি আমি বলি যে এই কাটছাট ভিডিওর একটা অরিজিনাল ভিডিও, আপনারা তো যেটা দেখছেন এটা এডিটিং ভিডিও, কিন্তু যদি এই ভিডিওর অরিজিনাল ক্লিপটা আপনাদের হাতে আসে বা আপনারা দেখতে পান, তখন আসলে কি স্ক্যাম কিন্তু ধরা পড়ে যাচ্ছে। দেখুন অলরেডি কিন্তু স্ক্যাম ধরা পড়ে গেছে, যে আমি বলছি একটা কিন্তু লেখা হচ্ছে আরেকটা, এটা কিন্তু একটা স্ক্যাম, ঠিক না। আপনারা যদি ভিডিওটা বারবার দেখেন বা বিশ্লেষণ করেন তাহলে কিন্তু দেখবেন যে সত্যি তো এটা তো একটা এডিট করা ভিডিও, অরিজিনাল ভিডিওটা আসলে আমি পেয়েছি অরিজিনাল ভিডিওটা। চলুন সময় নষ্ট না করুন, শোন আমি কিন্তু আসলে এখানে কে অপরাধী কে নিরপরাধী এইগুলো নিয়ে আসলে বলার আসলে কিছুই নাই, এগুলা বিশ্লেষণ করার জন্য বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এগুলা অপরাধীর যদি কেউ অপরাধ করে থাকে তার শাস্তি দেওয়ার জন্য আদালত আছে, আইন আছে, কানুন আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ছোট্ট একটা ব্যাপার, খুবই সামান্য ব্যাপার, মোটিভটা আসলে কি এটা কিন্তু আমাদের জানা উচিত, আসলে মোটিভটা কি, কেন এমনভাবে অ্যাটাক করা হচ্ছে, কেন এমনভাবে অ্যাটাক করছেন, এই মোটিভগুলো আসলে আমাদের জানা উচিত। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি বা যারা ইউটিউবিং করি বা যারা ইউটিউবে ভিডিও দেখি, স্ক্রল তো আমরা এখন তো মানে কি বলবো, আমাদের ধৈর্য কমে গেছে, এমনি দেখার সময় নাই। আশা করবো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আসলে কী ঘটেছিল সেদিন। তো আমি আপনাদের জন্য সেই সম্পূর্ণ ভিডিওটি প্লে করব, যে ভিডিওতে আসলে নাজমুল তারেক সাহেব ব্যারিস্টার সুমনের কাছে গিয়েছেন, সেখানে কী হয়েছে, তারপরে তিনি ফিরে এসেছেন, ফিরে আসার পরে আবার নতুন বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে লাস ভাই কন্টেন্ট তৈরি করেছে, ভিডিও বানিয়েছে, সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, সেখান থেকে আবার নামে ইউটিউবাররা সেটাকে নিয়ে কাজ করেছে, সেটারও মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। বেসিক্যালি আসলে ক্ষতি টাকা,
এটাও কিন্তু চিন্তা করবেন। আসলে ব্যারিস্টার সুমন ভাইয়ের কি আসলে কোনো ক্ষতি হয়েছে? ইলিয়াস ভাইয়ের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতিটা কার হলো, কাদের হলো? আমরা তো আমাদের মতো করে অপিনিয়ন দিয়ে যাচ্ছি, আমাদের মতো করে আমরা ভাবছি, আমাদের মতো করে আমরা বলছি, কিন্তু ক্ষতিটা আসলে কার হলো এটা কিন্তু বোঝা উচিত। আচ্ছা তারেক ভাইয়ের এখন কি অবস্থা? এই যে পুলিশ কনস্টেবল তিনি, যিনি ইনি যশোরের ছেলে, ইনি এখন তার আসলে কি অবস্থা, তিনি কেমন আছেন, কোন পর্যায়ে আছেন? যদি তিনি ইলিয়াস ভাইয়ের কথা মতো ইলিয়াস ভাইয়ের এপিসোডগুলোতে না যেতেন তাহলে আছে তার কি হতো? তিনি কি আসলে, ধরে নিলাম তিনি অপরাধ করেছেন বা অপরাধ করেননি, নিরপরাধ, কিন্তু তিনি নিরপরাধ হয়ে কি আজকে সে কি তার চাকরি ফিরে পেয়েছে, সম্মান ফিরে পেয়েছে, সে কি কিছু ফিরে পেয়েছে? কি হয়েছে, কিছু মানুষের লাভ হয়েছে, এখন কাদের লাভ হয়েছে সেটা আমি আর না বলি, সেটা আপনারা ভালো করে বুঝে নেবেন যে আসলে কার লাভ হয়েছে বা কাদের লাভ হয়েছে। এই কন্টেন্ট দেওয়ার পরে নিশ্চয়, আমি জানি আমার উপরে চাপ হয়, সমস্যা নেই, নানা রকম চাপ আসতে পারে, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু ভাইরাল হতে পারে, হ্যাঁ, কারণ আমিও তো মানুষ, আমারও নানা দিক আছে, ভুল ত্রুটি আছে। এই ভিডিও পাবলিশ করার পরে যে আমাকে নিয়ে কোনো কিছু হবে না বা আমাকে নিয়ে যারা ইউটিউবার আছেন করতেই পারেন, ন্যাচারাল তো। আসলে আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই, আমি ভাইরাল করার জন্য আসি নাই, টার্গেটটা হচ্ছে যে একটা সত্য জিনিস সত্য হওয়া উচিত, মিথ্যা মিথ্যা, সত্য সত্য, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে, সত্য সত্য থাকতে হবে। তো ভিডিওটি আসলে অনেক আগে পেয়েছি, কিন্তু ওই যে বললাম বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের, হ্যাঁ, কথা তো বলার আসলে সুযোগ নেই, আপনি যে যার হয়েই বলেন, সরকার দলীয় বলেন আর সরকার বিপক্ষে বলেন, কারোর পক্ষে, কারোর পক্ষে বিপক্ষে কথা বলার আসলে সুযোগ অনেকটা কমে গেছে। তারপরেও সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, দিন দিন রাত রাত, তো সেই কারণেই কিন্তু আসলে আসা। এখন আপনাদের ভালো লাগলে আপনারা বুঝবেন, ভালো না লাগলে না বুঝবেন, এখানে আসলে কারোর কিছু নেই, কথা খুব পরিষ্কার, আসলে কারোর কিছু করার নেই। অ্যান্ড আপনার যদি মনে হয় যে এই ভিডিও দেখার পরে আমি, আমাকে নিয়ে যদি আপনারা মনে হয় যে মুখরোচক নতুন কোনো গল্প তৈরি করবেন, কন্টেন্ট তৈরি করবেন, আমার লাইফস্টাইল কী বা এটা আপনাদের আসলে ব্যক্তিগত ইস্যু, এখানে আসলে কিছু করার নেই। আর এই ভিডিও পাবলিশ হওয়ার পরে ইলিয়াস ভাই যদি দেখেন, সে আসলে তত অসম্ভব মেধা, তার মেধার শেষ নাই এবং তার লিঙ্ক আপেরও শেষ নাই, বুঝে আমাকে বের করতে খুব বেশি কঠিন না। তো সব মিলিয়ে ঠিক আছে, ভালো থাকুন, সত্যের পথে থাকুন, সত্যের পথে থাকলে ভালো কিছু হবে। খোদা হাফেজ, ভালো থাকবেন। Thank you.